निखोज हवार पांच दिन पर धलाई नदी थेके उद्धार आब्दुल बारी नामे एक मौलवीर मृतदेह। खबर पे घटनास्थले छुटे जान कमलपुर थानार पुलिस। एलाकाबासीर अनुमान ताके हत्या करे धलाई नदीते फेले देवा हुए। घटनाय चांचल्य छड़िए कमलपुर कलाछड़ा मुस्लिमपाड़ा एलाकाय। दाबी उठेछे एई मृत्युर प्रकृत रहस्य उद्घाटनेर। অবশেষে পাঁচ দিন পর কমলপুরের দু নম্বর কলাছড়ি মুসলিম পাড়ার বাসিন্দা নিখোঁজ মৌলভী আব্দুল বারীর মৃতদেহ দক্ষিণ মেথির মিয়া এলাকায় ধলাই নদীতে ভাসমান পাওয়া যায়। ঘটনাস্থলে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, কমলপুর থানার ওসি সঞ্জীব দেববর্মা সহ বিশাল পুলিশ টিএসআর বাহিনী ছুটে যান। খবরটি চাউর হতেই নদীর দুপারে হাজার হাজার মানুষ ভিড় জমান। আম্বাসা ফরেন্সিক টিম মৃতদেহ নদী থেকে তুলে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করে ধলাই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ধলাই নদীতে মৌলভীকে খুঁজে বের করার জন্য ডুবুরি নামানো হয়। জরুরি ভিত্তিতে আনা হয় পুলিশ কুকুর। এরপরও নিখোঁজ মৌলভীর কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ এলাকাবাসী নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত করছে। মৌলভীকে খুন করে ধলাই নদীতে ফেলে দেওয়া হয়েছে এটা নিশ্চিত এলাকার লোকজনরা। আমার মনে হয় এই খুন খুন হয়েছে, খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে, আর না হলে এইভাবে সম্ভব নয়। তো আমরা কমলপুর পুলিশ আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে, ওনারা যেন এই জিনিসটাকে ভালো করে তদন্ত করে যেন বের করা হয় এটাই আমাদের অনুরোধ থাকবে। আম্বাসা ফরেন্সিক টিমের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে এটা জলে ডুবে মৃত্যু হতে পারে না, কারণ এমনটা হলে মৃতের পেটে জল থাকত কিন্তু তার শরীরে জল ছিল না। তাই তাদের দাবি জলে ডুবে মৃত্যু হয়নি ওই ব্যক্তির, জলে পড়ার আগেই হয়তো মৃত্যু হয়েছে তার। উল্লেখ্য, পাঁচ দিন আগে নিজের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গিয়েছিল এক ব্যক্তি। সেখান থেকে তিনি মেথির মিয়া গ্রামে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন, এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজনেরা কমলপুর থানায় তার নিখোঁজ হবার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অবশেষে শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার প্রকৃত রহস্য সমাধানের দাবি জানিয়েছেন গোটা গ্রামের লোকজনরা। কমলপুর থেকে দেবজিৎ গুহরায়ের রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা।